প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল 149 রান। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে 376 রান করেছিল ভারত, তাই ফলো অন এড়াতে হলে বাংলাদেশকে নিজেদের প্রথম ইনিংসে অন্তত 177 রান করতেই হতো, কিন্তু সেটাও করতে পারেনি বাংলাদেশ। দেশের আগেই অল আউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল, তবে বাংলাদেশকে ফলো অন না করানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। 47 ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে 149 রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 32 রান করেছেন সাকিব আল হাসান। প্রথম ইনিংসে 227 রানের লিড পেয়েছে ভারত। নতুন বলে রীতিমতো আগুন ঝরিয়েছেন জাসপ্রীত বুমরাহ। ইনিংসের প্রথম ওভারেই সাফল্যের দেখা পেয়েছেন এই ডানহাতি পেসার। ওভারের শেষ বলটি গুড লেন্থের অফ স্ট্যাম্পের উপর করেছিলেন বুমরাহ। আউটসুইংয়ের আশায় ব্যাট উঁচিয়ে বল ছেড়ে দিয়েছিলেন সাদমান ইসলাম, তবে তার ধারণা ভুল প্রমাণিত হলো। ইনসুইং করে অফ স্ট্যাম্পে আঘাত হানে বল, 2 রান করে বিদায় নেন সাদমান। এরপর দ্বিতীয় উইকেটে জুটিতে বেশ সতর্ক ছিলেন জাকির হাসান ও শান্ত, তবে লাঞ্চ ব্রেকের ঠিক আগের ওভারেই জাকিরকে বোল্ড করেন আকাশদীপ। ইনিংসের 9ম ওভারের প্রথম বলটি অফ স্ট্যাম্পের বাইরে থেকে ইনসুইং করে জাকিরের মিডল স্টাম্প উপড়ে দেয়। সাত ঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে 22 বলে 3 রান। পরের বলটি একই জায়গায় করেন আকাশ, ফলাফল এসেছে একই, ঠিক যেন আগের বলের কার্বন কপি। এবার শুধু ব্যাটার বদল, জাকিরের জায়গায় মুমিনুল হক। দুই ওপেনারের ব্যর্থতার দিনে গুরু দায়িত্ব ছিল মুমিনুলের কাঁধে, তবে ব্যর্থ হয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। গোল্ডেন ডাক খেয়ে দলের বিপদ আরও বাড়িয়েছেন তিনি। লাঞ্চ বিরতি থেকে ফিরে আর বেশিক্ষণ টিকতে পারেনি শান্ত। দ্বিতীয় সেশনের 3য় ওভারে সাজঘরে ফিরেছেন তিনি। মোহাম্মদ সিরাজের আউটসুইং বলে খোঁচা মেরে দ্বিতীয় স্লিপে কোহলির হাতে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। 30 বলে 20 রান এসেছে তার ব্যাট থেকে। দলের বিপর্যয়ে হাল ধরতে পারেননি মুশফিকুর রহিমও। শান্ত ফেরার পরের ওভারেই অভিজ্ঞ ব্যাটার আউট হয়েছেন 14 বলে 8 রান করে। বুমরার সুইং ও বাউন্স হওয়া বল মুশফিকের ব্যাটে লেগে দ্বিতীয় স্লিপে যায়। সেখানে দুই হাতে দারুণ ক্যাচ নিয়েছেন লোকেশ রাহুল। স্কোরবোর্ডে 40 রান তুলতেই প্রথম সারির 5 ব্যাটারকে হারিয়েছিল বাংলাদেশ। দলের এমন বিপর্যয়ে হাল ধরেছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। এ দুজন 6ষ্ঠ উইকেটের জুটিতে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেছিলেন, তবে 22 রান করে লিটন ফেরায় ভাঙে 51 রানের জুটি। এরপর সাকিব আর বেশিক্ষণ টিকতে পারেননি। 31তম ওভারে জাদেজার বলে ক্যাচ দেওয়ার আগে 32 রান করেছেন তিনি। এরপর এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন মেহেদি হাসান মিরাজ, তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি কেউই। হাসান মাহমুদ, তাসকির আহমেদ, নাহিদ রানা দ্রুত ফিরলে দেশের আগেই অল আউট হয় বাংলাদেশ। মিরাজ অপরাজিত ছিলেন 27 রান করে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে 91 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 376 রান সংগ্রহ করেছিল ভারত। দলের হয়ে সর্বোচ্চ 113 রান করেছিল রবিচন্দ্র অশ্বিন। তাছাড়া 86 রান এসেছে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে 83 রান করে 5 উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হাসান। এছাড়া 55 রানের বিনিময়ে 3 উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। ভারত তার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হারায় রোহিত শর্মার উইকেট। এরপর দেখে শুনে ব্যাটিং করে যাচ্ছে ভারতীয় ব্যাটাররা।